इट्स गुड इट्स प्रिविलेज যে হ্যাপি নিউ ইয়ার যখন হলো তখন আমাদের আমাদের মানুষকে আমরা সার্ভ করতে পারলাম দ্যাটস এ গুড এক্সপিরিয়েন্স মানুষ যাতে সেফলি যেটা একটা আনন্দের দিন মানুষ যাতে সেই আনন্দের দিনটাকে খুব নিরাপত্তার সঙ্গে সেফলি দেখতে পারে সেটাই আমাদের কাজ নিশ্চিত করা হ্যাপি নিউ ইয়ার জানাতে পেরেছেন পরিবারকে ডিউটি এবং মানে ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ব্যালেন্স এটা তো করতেই হবে এই মুহূর্তে আমরা রয়েছি পার্কস্ট্রিট চত্বরে 2023 পড়ে গেল এবং 2023 অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানালেন প্রচুর প্রচুর মানুষ আমরা দেখতে পেয়েছি যে পুলিশি ব্যারিকেড পড়েছিল এবং তার দুধারে মানুষের যা ভিড় নেমেছিল তা ছিল দেখার মতো একদিকে আতশবাজি যেমন ফাটানো হলো অন্যদিকে মানুষের উল্লাস ছিল দেখার মতো কিন্তু তার পাশাপাশি যা উল্লেখযোগ্য তা হলো পুলিশি নিরাপত্তা অর্থাৎ এই আনন্দকে যাতে কোনো রকমভাবে মাটি না হয় এই আনন্দ যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে আপত্তিকর যাতে কোনো কিছু না ঘটে সেই জন্যে দেখার মতো ছিল এই পুলিশি যা নিরাপত্তা সেই বিষয়টা এবং তাদের কিন্তু অর্থাৎ যখন গোটা শহর আনন্দ মাতোয়ারা হয়ে উঠছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্যে অর্থাৎ বর্ষবরণের জন্যে কিন্তু পুলিশটি যারা কর্তা রয়েছে যারা পুলিশ রয়েছেন তাদের কিন্তু যে আনন্দ সেই আনন্দটা কিন্তু ডিউটি দিতে দিতেই কিন্তু কেটে গেল হ্যাপি নিউ ইয়ার স্যার নতুন বছর ডিউটি দিতে দিতেই বোধ হয় কাটলো তাই তো ইটস গুড ইটস প্রিভিলেজ যে হ্যাপি নিউ ইয়ার যখন হলো তখন আমাদের আমাদের মানুষকে আমরা সার্ভ করতে পারলাম দ্যাটস এ গুড এক্সপিরিয়েন্স কীরকম লাগে যখন এরকম ভাবে কলকাতায় এত ভিড় হয় এবং সামলাতে হয় কীরকম লাগে না এটা ডিউটির ম্যান্ডেট তো এটা তো আমাদের করতেই হবে তো সেটা আলাদা করে লাগার কোনো ব্যাপার না ইটস গুড যে মানুষ যাতে সেফলি যেটা একটা আনন্দের দিন মানুষ যাতে সেই আনন্দের দিনটাকে খুব নিরাপত্তার সঙ্গে সেফলি দেখতে পারে সেটাই আমাদের কাজ নিশ্চিত করা এই যে নতুন বছর বললে হ্যাপি নিউ ইয়ার জানাতে পেরেছেন পরিবারকে অবশ্যই এটা মানে দেখুন মানে ডিউরিং টাইম এটা পরিবারও বুঝে নেয় সবাই বুঝে নেয় এটা অ্যাডজাস্ট হয়ে যায় তো এটা ডিউটি এবং মানে ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক ব্যালেন্স এটা তো করতেই হবে তো দ্যাটস যেটা সবাই বলে নতুন বছরে এই যে প্ল্যান থাকে আমি যদি জানি যে একজন পুলিশি কর্তার কী কী প্ল্যান রয়েছে নতুন বছরকে ঘিরে না নিউ ইয়ার আমরাও পালন করি আমরাও নিউ ইয়ারে অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আমাদেরও প্ল্যান থাকে ডিউটি এবং সমস্ত কিছু যা অবলিগেশনস আছে সেগুলো ফাঁকে অবশ্যই টাইম থাকে সেই টাইমেই আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি সেটা নিয়ে অসুবিধা হয় যখন গোটা শহর মাতোয়ারা হয়ে যাচ্ছে নতুন বছরের আনন্দে যখন উল্লাসে ঠিক তখন পুলিশি কর্তাদের কিন্তু ডিউটি দিতে দিতেই নিজেদের ডিউটিটা করছেন এবং নিজের নতুন বছরকে তারাও কিন্তু দেখছেন চোখের সামনে এবং স্বাগত জানাচ্ছেন ক্যামেরায় অমিতের সঙ্গে সুদীপ্ত সমাচার প্লাস বাংলা কলকাতা